নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। পুরনো গাছগুলোকে নতুন করতে হবে, ফুল হয়ে আছে, কিছু করার নেই, সব মায়া ত্যাগ করে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা আমাদের করতে হবে। আর আজ যারা দেখছেন এই ভিডিও, প্রত্যেককে কিন্তু খুব সুন্দরভাবে শিখতে হবে যেগুলো যা বলে দেব। এমন কোনো কঠিন কাজ নয়, সবাই পারবেন। আমি নিজে এই ব্যাপারগুলো জানতাম না, কিন্তু এখন সব কিছু সহজ হয়ে গেছে আমার কাছে। আর আমি যা জানবো, যা করব, সবাইকে তাই শেখাবো। তার কারণ সবাই গ্রিন ফ্রেন্ডস দেখে, যা করছি একদম মন দিয়ে দেখুন। গাছের গোড়া মোটা হবে, প্রচুর ফুল পাবেন। এছাড়া এই গরমের সময় অ্যাডেনিয়ামের এই একবার পরিচর্যা করলেই আর কোনো কিছু করার দরকার নেই। সমস্ত শিকড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ফেলে দেবেন। তার আগে মাটি থেকে তুলে ধুয়ে ফেলতে হবে শিকড়টা। ধার ব্লেড দিয়ে নিখুঁতভাবে কাজটা করতে হবে, হাত কাটলে কিন্তু হবে না। কিছুদিন আগে আমি জবা দেখিয়েছিলাম, সেই গাছের রূপ সত্যি কত পরিবর্তন হয়েছে, কিছুদিন পর আমি আপনাদেরকে ভিডিও দেখাব। পুরোটা কাটা দেখালাম না, কিন্তু সব কেটে দিয়েছি সেটা তো বুঝতেই পারলেন। সব গাছে ফুল, সারা বছর ফুল হয়েছে, তাও আমি কাটতে বাধ্য হয়েছি। নোট মানে যেখান থেকে পাতা খসে পড়ে গেছে সেরকম জায়গা নিচের উপর থেকে কাটতে হবে। আমি একটু মোটা মোটা ডাল রাখছি, তাই পুরোটাই কেটে দিলাম সুন্দর করে। এর থেকে সহজ গাছ আর হতে পারে না, তাই যেভাবে কাটছি, যেভাবে দেখাচ্ছি, আপনারাও এইভাবে কাটলেই প্রচুর 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 ফুল পাবেন। অ্যাডেনিয়াম নিয়ে এমন কিছু মাথা ঘামানোর কোনো কিছু প্রয়োজন নেই। খুব ভালো একটা ফাঙ্গিসাইড কোনিকা, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দুটোরই কাজ একসঙ্গে করে। সবসময় আমাদের গাছ ফাঙ্গাসের জন্যই কিন্তু খারাপ হয় না। ফাঙ্গিসাইডটা আমি ভালো করে একটা বালতিতে জল গুলে নিলাম, আরও একটা ঢাকনার মধ্যে একটুখানি গুলে নিলাম। এই জল দিচ্ছি, একটু কাদা কাদা করে নিতে হবে। এই কাটিং অংশগুলোকে লাগিয়ে দেবেন, কিন্তু এই কাটিং অংশটা যখন কাটবেন সঙ্গে সঙ্গে একটা কাপড় দিয়ে মুছে দেবেন। তারপরে শুকনো হয়ে গেলে আপনি ওই এটা করে দেবেন, ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রাখব 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যে যেরমভাবে পারবেন ডুবিয়ে রাখবেন। এইভাবে একে একে আমি সমস্ত গাছ
শিকড় কেটে নিয়েছি কিন্তু, তবে আর ব্লেড দিয়ে কাটতে পারিনি, সব কাঁচি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, ব্লেড দিয়ে দেরি হচ্ছে বলে। কোন দিক থেকে কাটলে মোটা মোটা ব্রাঞ্চ থাকবে সেইভাবে কিন্তু আপনারা কাটবেন, তাড়াহুড়ো হুটপাট করার কোনো প্রয়োজন নেই, এখন সঠিক সময় এটা এইগুলো করার। মাটি তৈরিও আপনাদের দেখিয়ে দেব যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনার যদি মনে হয় কোনো একটা রাখবেন, ডাল রাখবেন, সেগুলো রাখতেই পারেন। এইভাবে 5 দিন আমি শুকনো করেছি, তবে রৌদ্রে রাখিনি, আমি আমার শেডের ভিতরে রেখেছি মাটি তৈরি। মাটি 10 কেজি, ঘেঁস নিয়েছি আমি 8 কেজি, আর ভার্মি কম্পোস্ট নিয়েছি 5 কেজি। মাটি 10 কেজি, ঘেঁস 8 কেজি, ভার্মি কম্পোস্ট 5 কেজি। এই দেখুন ভার্মিতে কেঁচো, এটা থাকবেই, ভালো ভার্মি কম্পোস্ট হলে কেঁচো থাকবেই। জিআর দানা, এটা হলো এক ধরনের রুট ডেভেলপার বলতে পারেন, ভিটামিন বলতে পারেন, যেগুলো জিঙ্ক, কপার, মলিবডেনাম সব কিছু গুণাগুণ এর মধ্যে থাকে, আর প্লাস হিউমিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, যেটা গাছের রুট বাড়তে সাহায্য করে। নিমখোল, ভালো মানের নিমখোল এখানে 200 গ্রাম নিয়ে নিন। জিয়ার দানা আমি নিলাম এখানে 100 গ্রাম। ব্যাস এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কিছু নয়। আর এছাড়া আমি বলছি এরকমই মাটি লাগবে আর ঘেঁস লাগবে এমন কোনো মানে নেই, যে কোনো মাটিতে করুন। ঘেঁসের পরিবর্তে আপনারা এখানে মোটা দানার বালি দিতে পারেন, কাঠের কয়লা দিতে পারেন, ইট গুঁড়ো দিতে পারেন, যা খুশি দিতে পারেন, ওরম কোনো বাধা নেই। নিচের দিকটা বেশ কিছু খোলামকুচি দিয়ে উঁচু করে দিলাম, আর মাটিটা সঙ্গে সঙ্গে তৈরি না, মাটিটা আগে থেকে তৈরি করে রাখবেন। একদম টাইট করে দিলাম, আপনারা গাছ ধরুন আজকে তুলে নিলেন, সঙ্গে সঙ্গে গাছটাকে কাটবেন না। আবার যাদের হাতে সময় কম তারা সঙ্গে সঙ্গে কাটতে পারেন, মানে কোনো বাধা নেই কোনো কিছুর জন্য। যেমন আমি 4 থেকে 5 দিন পরে কেটেছি, আপনি চাইলে আজকে তুলে কেটে পরিষ্কার করে 4 দিন পরে গাছটা কিন্তু বসাতে হবে, সঙ্গে সঙ্গে বসালে হবে না। আর একটা দেখতে দেখতে আপনারা দেখুন, আর আমি একটা কথা বলে দিই, এই যে মাটি দিলাম কিছুদিন পর, হয়তো 8 থেকে 10 দিন পর গোড়া থেকে মাটি কমে যাবে, আর এই যে কডেক্স আছে বা এই মোটা অংশটা আছে ওটা একটু শুকিয়ে চিপসে মতন যাবে। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, গাছে পর্যাপ্ত পরিমাণ জল খাবার থাকলে ও অটোমেটিক কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে।
ছোটো টবে হচ্ছে না, তাই ওর জন্য একটা বড় টব নিয়ে এলাম। এই গাছটা একটা ছোট টবে বসিয়ে দিচ্ছি। সহজে আপনারা যাতে করতে পারেন সেরকমই ব্যবস্থা, মাসে একবার এনপিকে দেবেন, আর 1.5 মাস ছাড়া একবার মিক্স খাবার দেবেন, হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, নিম খোল, এইগুলোরই মিক্স, আর মাসে একবার এনপিকে। কীটনাশক এ গাছে লাগে না, লাগবে না, কিছু দিতে হবে না কীটনাশক। এইভাবে করে আমি সমস্ত গাছ সব বসিয়ে দিয়েছি, ছোট বড় সব কিছু মোটামুটি বসিয়েছি। এগুলো বসাতে বাকি আছে। গোড়া কিন্তু চুপসে যাবে, কিছুদিন পর গোড়াটা চুপসে যাবে। অনেকে ভয় পেয়ে কেটে দেয়, কাটবেন না, আর গাছে কোনো পাতা রাখবেন না। এইটুকুই কাজ আপনাদের করতে হবে। তবে একটা মজার জিনিস আমি দেখাবো শেষ পর্যন্ত, যারা দেখবেন তারা বুঝতে পারবেন। অনেকে অনেক গাছের শেপ থাকে না, এরকম লম্বা ঢ্যাঙা মতো দেখতে লাগে, তো ভাবলাম এই অংশটাও তুলে দিই। তো আমরা কডেক্সটা মোটা করার জন্য কডেক্সটাকে কিছুটা অংশ কেটে নেব, এই দেখুন গোড়ার অংশটা ফেলে দেব, আর খুব সুন্দর করে সাইড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো করার জন্য আগে সাহস পেতাম না, কিন্তু এখন কোনো ব্যাপার নয়, মোটামুটি খুব সহজে সবাই করতে পারবেন। একদম ধারের যে ছালটা আছে ওটাকে তুলে দেব। কাটিং অংশগুলোকে ফাঙ্গিসাইড লাগাতে হবে, আর যেহেতু শিকড় অনেক কেটেছি, তাই ছোট ছোট যত সরু শিকড় ছিল ওগুলোর জন্য কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, কারণ কত জায়গায় আর ফাঙ্গিসাইড লাগাবো, তাই যে ফাঙ্গিসাইড জল করে ডুবিয়ে রাখবো। এই যেই জলে ডোবানো ছিল পাশেরটা দেখুন, এই গাছটাও কেটে আমি কডেক্স মোটা করেছি, সেটাই দেখালাম এখানে। তাই এই গাছটা এখন করলাম, ওটাও কিন্তু দিব্যি সুন্দর হয়ে যাবে কিছুদিন পর। ভালো বাগান করার বদ্ধপরিকর আমরা, আর আপনারা থাকলে, এইভাবে সাপোর্ট করলে সবসময় ভালো বাগান করতে পারবো। আজ এতটুকুই, এর পরে আপডেট দেব কিছুদিন পর।